Hey, what's up? Viral, viral, viral. Trending, trending, trending. চারদিকে এখন একটাই কথা trending, viral. যেটা তুমিও চলো আমিও চলি। এখন একটাই নাম স্মার্ট দিদি, কিউট দিদি, নন্দিনীর হোটেল। আরে ভাই না মানে ইউটিউব খুললেই শুধু একটাই জিনিস দেখছি, স্মার্ট দিদি, কিউট দিদি, নন্দিনীর হোটেলে ডাল ভাত খেলাম। স্মার্ট দিদি, কিউট দিদি আমাদের খাসির মাংস করে খাওয়ালো। স্মার্ট দিদি, কিউট দিদির চিকেন থালিকে ফাইভ স্টার হোটেলের রান্না হার মেনে গেল। না ভাই না মানেটা কি বলতে চাইছো ভাই, মানে এই কলকাতার বুকে স্মার্ট দিদি, কিউট দিদি, হার্ডওয়ার্কিং দিদি, নন্দিনী দিদির মতো আর কি হার্ডওয়ার্কিং কেউ নেই, আর কি কেউ কাজ করছে না, আর কি কেউ হোটেল বানাচ্ছে না, আর কি কেউ তোমাদের খেতে দিচ্ছে না, কে মধু আছে ভাই ওখানে, কি মধু আছে, সব গিয়ে ওখানে লাইন দিচ্ছ। এই মধু ফধু কিছু নেই আমি বলে দিচ্ছি, ব্যাপারটা এক নম্বর হচ্ছে ট্রেন্ডিং টপিক, ভাইরাল, যে জন্য তোমরা ছুটে 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 ওখানে ভিডিও বানাতে গেছো আমি জানি, আর এই ভাইরাল টপিক বলে আমিও আজকে ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, বাট বাই দ্য ওয়ে সেটা বড় কথা নয়, বড় কথা দ্বিতীয় কারণ হলো দিদি নাকি খুব সুন্দর হাসে, মানে আলাদাই ব্যাপার, দিদির লুক নাকি খুব সুন্দর, মানে আলাদাই ব্যাপার। আর যাই হোক, তো তোমরা ভরে 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 লাইন দিয়েছো, অনেকে তো আবার সকালবেলা উঠে মানে ব্রাশ ফাশ না করে, মানে ব্রাশ ফাশ না করে মানে কি সকালবেলা টিফিনটুকু করেনি, সকালবেলা ভাত খেতে চলে গেছো ওখানে, মানে কি বলবো ভাই, বলবোটা কি আর বলার, কি ওখানে গিয়ে 30 টাকার থালি খেয়ে বলছে নুন ঠিকঠাক হয়নি, মানে ফুড ব্লগারদের ভাই আলাদাই কাণ্ড, মানে সিরিয়াসলি আলাদাই কাণ্ড। তো সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা একটাই ভাই, মানে যে একটু ব্যবসা করে খাচ্ছে, যে একটু দাঁড়াতে চাইছে ভাই তাকে ঠিক থাকতে দে না ভাই, সে তার ফ্যামিলিকে ঠিক থাকতে রাখছে, ঠিক চাইতে মানে ঠিক রাখতে চাইছে, সে ব্যবসা করে একটু টাকা রোজগার করতে চাইছে, ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে বাঁচতে চাইছে, কেন ভাই গিয়ে এইভাবে আটকে দিচ্ছে। জাস্ট ইমাজিন করো তোমরা একটা দোকান খুলেছ ব্যবসা করবে বলে, কিংবা বাড়ি কেউ দোকান খুলেছে, সেখানে গিয়ে সকাল থেকে দোকানের ভাতে মানে করা ডাল রান্না করা থেকে শুরু করে কেউ তোমার মুখের সামনে ক্যামেরা ধরে বলছে দিদি ডালটা কিভাবে করছো, দিদি ভাতে কি দিয়েছো, দিদি মাছ তরকারি কতটা নুন দিয়েছো, মানে ভাই একজন আটজন হলে মানা যায়, দিদি 50-100 জন তাও কম বলে ফেলছি ভাই, এতজন করে গিয়ে ওখানে লাইন দিচ্ছে ভাই, রান্নায় তো এমনিতে নুন কম হবে ভাই, আর রান্নাটা তো এমনিতেই মানে 12টা বেজে যাবে ভাই, রান্না যেটুকু করছে সেটুকুও করতে পারবে না, দুদিন বাদে রান্না খারাপ হতে থাকবে, তোরা ভাই এতটা ডিস্টার্ব করতে থাকবে, আর যে নর্মাল পাবলিকগুলো মানে ব্লক করতে যায় না, নর্মাল পাবলিক খেতে যায় ওখানে অফিস ঘাটের মানুষ, তারাও খেতে আসবে না রান্না খারাপ হওয়ার কারণে। আর আরও একটা কথা ভাই, এইভাবে সবাই মিলে ভিডিও করতে থাকলে মানুষের ভাই মানে গলায় প্রবলেম হতে পারে, শরীরের প্রবলেম হতে পারে ভাই, এইভাবে সারাদিন যদি ভিডিওর জন্য চাপ দিতে থাকে ভাই, রানুদির মতোই ভুলভাল কিছু কথা মানুষের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, এবং তারপরেই শুরু হয়ে যাবে তার ব্যবসার অবনতি, সবাই তাকে নিয়ে রোস্ট করবে, আর তার ব্যবসাও যেটুকুনি হচ্ছিল সেটুকুও বন্ধ হয়ে যাবে। না মানে ভাই সারাদিন মানুষ এক বিষয় নিয়ে, দিদি ভাতে কী দিয়েছো, ডালে কী দিয়েছো, দিদি তোমার ব্যবসার কারণটা কি, দিদি তোমার কত টাকার লাভ হচ্ছে, দিদি তুমি ট্রেন্ডিংয়ে কেন করতে থাকো ভাই, দুটো তো ভুল কথা বেরিয়েই যাবে না ভাই, সকাল থেকে সন্ধ্যা অবধি যদি ভুলভাল বকতে থাকে এখানে গিয়ে ব্লগার্সগুলো। না ভাই এবার অনেকে বলবে দাদা তুমি যেতে পারোনি বলে আজকের এই রকম কথা বলছো, দাদা তুমি যাওয়া বন্ধ করে দিয়েছো বলে আমাদের অপমান করছো, আমরাও তো স্ট্রাগলিং ইউটিউবার ভাই, সব জায়গায় যা সব ভিডিও কর, বাট দেখ মানে দেখো একটা বোঝানোর জন্য বলছি, আমি এটা বুঝেছি রিয়েলাইজ করেছি বলে আমি যাইনি, তো আমি মনে করি ইউটিউব একটা যেহেতু ফ্যামিলি, আমার বন্ধুরা সবাই আমার বন্ধু ভাই দাদা বোন দিদি সবার উদ্দেশ্যে আমি যেটা মনে করছি সেটা জানানোর, যদি কারোর হেল্প হয়, কেউ যদি আমার কথাটা শুনে মনে করে যে এটা উচিত এটা উচিত নয় বলতেই পারে, ভালো খারাপ আমার কথা ভুল হতেও পারে, কারোর খারাপ লাগতেও পারে, কারোর আবার ভালো লাগতেও পারে, দেখুন মানে সে একটা নর্মালি জাস্ট ব্যবসাই শুরু করেছে, বারবার দিদিটা বলছে যে আমি ভাইরাল হতে আসিনি, আমি ভাইরাল হতে আসিনি, হ্যাঁ ভিডিও যাওয়ার হয়ে গেছে ভাই, সে ভাইরাল হয়ে গেছে, সে যদি সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার ভালো দিক অবশ্যই আছে, একটা মানুষকে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারে, তো সেটা তাকে পৌঁছে দিয়েছে অলরেডি সোশ্যাল মিডিয়া, মানে সে অলরেডি ভাইরাল এবং তার মানে ব্যবসার মানে উন্নতি হয়ে গেছে, তারপরেও গিয়ে যদি এইভাবে লাইন দিতে থাকে, এইভাবে ডিস্টার্ব হতে থাকে, মানে সকাল থেকে রাত অবধি যদি এরকম চলতে থাকে ক্যামেরা ধরে, দিদি কেমন আছেন, দিদি কেমন আছেন, দিদি কেমন আছেন, দিদি ক টাকা হলো, দিদি ডালে কী দিলেন করতে থাকে, তাহলে তোমার ব্যবসার অবনতি হয়ে যাবে, উন্নতি বই অবনতি তো মানে উন্নতি তো হবেই না ভাই, ব্যবসা দুদিন বাদে লাঠি উঠে যাবে, দুদিন বাদে রানুমণ্ডল বা বাদাম কাকা বা এদের বাদাম কাকা বলছি এই কাঁচামাখা কাকা এইসবের মতো হবে, তখন তোমরাই মজা নিয়ে নেবে ভাই, বাঙালিদের কি বলবো আমাদেরই প্রবলেম এটা। কেউ কেউ তো দেখলাম থাম্বনেল দিয়েছে নন্দিনী দিদির মুখে একটা রক্তের চিহ্ন দিয়ে, নন্দিনী দিদি মারপিট করে রক্তারক্তি হয়ে গেল, না মানে
আর কি দেখতে হবে এই দুনিয়ায়, মানে এডিট করেছে এই পিক্সেল ল্যাপটপ দিয়ে বা পিক্সেল আর্ট দিয়ে লাল মতো করে, আলাদাই ব্যাপার। না বাঙালির হবেটা কি, মানে বন্দে ভারত এক্সপ্রেস এসছে একটা, তাতে পর্যন্ত ঢিল ছুঁড়ে কাঁচ ভেঙে দিচ্ছে, মানে আর কি হয় ভাই? বন্দে ভারত এক্সপ্রেসে খাবার কোথায় ঠান্ডা দিয়েছে ভাই? হিটার নিয়ে যা সঙ্গে, খাবার পিছনে গুঁজে দাও দিয়ে হিটারে, মানে কী বলবো, কোনো কিছুর উন্নতি এরা সইতে পারবে না ভাই। মেরে কাঠি মেরে 12টা বাজাবেই, সে নন্দিনী দির হোটেল কিংবা বুলেট ট্রেন। তো আমি জ্ঞান দেওয়ার কেউ নেই, আমি নিজেই জ্ঞানের অভাবে ভুগছি, তোমরা পারলে কমেন্টে জ্ঞান দিয়ে যেও। আর মানে জাস্ট বলার দরকার হল, মনে হলো একজন বাঙালি হিসাবে, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, আর হাতে ভিডিও ছিল না ভাই, ভিডিও তো দিতে হবে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দাও, ঘন্টাটা বাজিয়ে দাও। যে সমস্ত ফুড ব্লগিং ফুড ব্লগাররা স্ট্রাগল করছো, ভিডিও করছো, আবারও তাদেরকে সম্মান স্যালুট, তোমাদের কী পরিশ্রমটা হয় সেটা আমি জানি, বাট এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে। আর নন্দিনী দির ব্যবসা যাতে ঠিক থাকে কিংবা বুলেট ট্রেনও যেন পশ্চিমবঙ্গে চলতে পারে সেই ব্যবস্থাটা আমাদের সবাই মিলে করতে হবে। টাটা। হঠাৎ দেখি রাতেরই মতো মেঘলা করে এলো যেন দুপুরে।